আসসালামু আলাইকুম সবাইকে এনজে ফ্যাশন ওয়ার্ল্ড চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে মসলিন কাপড়ে কাজ করেছি। এটা হচ্ছে সেমি মসলিন কাপড়, আর এখানে এই যে সবুজ রং, এটা সরাসরি এরকম কালারই কিনতে পাওয়া যায়। তো সেটার সাথে আমি হালকা সাদা কালার মিশিয়ে একটু হালকা করে নিয়েছি, কারণ সরাসরি যদি সেটা দিয়ে কাজ করতাম একটু গাঢ় কালার হয়ে যেত, যার কারণে আমি মিশিয়ে নিয়েছি। তো বরাবরের মতনই বলছি, হাফ সিল্কের থেকে কিন্তু সেমি মসলিনের কোয়ালিটি অনেকটাই ভালো। তো আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো জিনিস নিতে পারেন। এখানে এই তো কাজ করেছি, এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার, যেহেতু বাইরের আলোটা ভিতরে এসে পড়েছে, যার কারণে ক্যামেরায় এটা একটু ফ্যাকাশে মনে হচ্ছে। তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু এর আগের ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এর কারণে এইটাও আপনাদের মাঝে নিয়ে আসলাম। এই কাপড়টিতে যে কাজ করছি এটাতে আমার ডিজাইন, মানে আমার যেরকম মনে হচ্ছে সেভাবে হচ্ছে, আমি ডালপালার মতন একটা আইডিয়া মাথায় নিয়ে কুলিগুলো দিয়ে নিয়েছি বা ফুলাকে নিয়েছি। আর এখানে হচ্ছে সাদা আর পিঙ্ক কালার যেহেতু রং দিয়েই কাজ করবো, সেক্ষেত্রে তুলি আর ধোয়ার প্রয়োজন নেই, যেহেতু কাজটা করলে একটা শেড আসছে, ভালো লাগছে, যার কারণে সেটার জন্য আমি তুলিটা ধুয়ে নিইনি। আমার যেরকম মনে হচ্ছে এক জায়গায় সাদা বা এক জায়গায় গোলাপি, এরকম লাগিয়ে লাগিয়ে কাজটা করে নিচ্ছি। তো এরকম প্ল্যান যদি আপনাদের থাকে যে দুই রকমের কালার যেন একটা ফুলে ফুটে ওঠে বা এরকম ইচ্ছা থাকলে, সেক্ষেত্রে তুলি ধোয়ার প্রয়োজন নেই, যেটা দিয়ে কাজ করবেন পরবর্তীতে অন্য একটা তুলিতে লাগিয়ে কাজ করলে কিন্তু হয়ে যাবে। আঁকাআঁকি করতে পারলে কিন্তু যে কোনোভাবেই আঁকাআঁকি করা যায়। তো এখানে আমি নিজের ইচ্ছা মতো কিন্তু ফুলগুলো দিয়ে নিচ্ছি, এখন শুধু আইডিয়া অনুযায়ী ডালপালাগুলো দিয়ে নেব, এতেই কিন্তু কাপড়ের সৌন্দর্যটা অনেকটা হয়েছে। হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে জিনিসটা হয় কি, যেটা তো রং দিয়ে কাজ করতে হয়, এটাতে টেনশনটা অনেকটাই বেশি কাজ করে থাকে, কারণ যখন আমরা কোনো জিনিস সুতা দিয়ে কাজ করি সেটা আগে আঁকা আঁকি করে নেওয়া হয়, বা অনেকে এখন ছাপ দিয়ে নিয়ে আসে, সেটাতে পরবর্তীতে সুতা দিয়ে কাজ করে ভালো না হলেও দেখা যায় সুতা সেটা কেটে পরে পরবর্তীতে আবার কাজ করে, কিন্তু রঙের ক্ষেত্রে তার সেটা করা কোনোভাবেই সম্ভব না। কারণ এটাতে যখন কাজ করা হয় যতই আপনি রঙটা উঠানোর চেষ্টা করেন ওইভাবে কিন্তু উঠে না, একটু হলে বোঝা যায় যেখানে আগে রং লাগানো হয়েছিল। তবে যখন আপনি কাজটা পুরোপুরি শিখে যাবেন বা একটা জিনিস আয়ত্তে নিয়ে আসতে পারবেন, তুলির ব্যবহারটা শিখতে পারবেন, তখন আপনার যে কোনো ডিজাইন দেখেই কিন্তু মনে হবে যে হ্যাঁ এটা আপনি করতে পারবেন। তো আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই, যখন আমি এগুলো কাজ দেখতাম তখন অন্যজনেরটা দেখে ভাবতাম যে তারা কীভাবে সেটা আঁকাআঁকি ছাড়াই কাজ করছে বা কীরকম। তো এখন বুঝতে পারে আসলে তখন সেটা, মানে কাজ করার সময় এই আইডিয়াটা চলে আসে, মানে নিজে বুঝতে পারে যে এখানে এটা দিলে এইভাবে আমি ডালগুলো দিতে পারবো বা এইখানে ফুলগুলো দিলে এখন ভালো লাগবে, এরকম একটা আইডিয়া মাথায় আসে, যার কারণে কোনো শাড়ি আমি হচ্ছে আঁকি নিই না, এইভাবেই কাজ করি। তো এখন হচ্ছে আমি পারে যে কাজ করব সেটা করে নিচ্ছি। আপনারা চাইলে নিজের একটা শাড়ি কিনে এনে কিন্তু যে কোনো একটা ভিডিও অন করে একটু একটু করে দেখে দেখে কাজ করতে পারেন। আবার অনেকের কাছে ফ্রেম থাকে না বা নিজেদের একটা কাজ করার ইচ্ছে হয়, সেক্ষেত্রে হয় কি অনেকে নিচে যখন কাপড়টা বিছিয়ে কাজ করবেন কোনো কাগজে বা কিছুতে, তখন ওই রংটা যখন নিচে লেগে যাবে তখন ওই কাপড় বা কাপড় তো দেওয়াই যাবে না, যেহেতু কোনো কাগজ যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে সেটার সাথে লেগে যাবে, তখন ওই রংটা যখন শুকিয়ে যাবে ওইটা যখন নিচে থেকে টান দিয়ে তুলবেন তখন দেখবেন যে এই উপরের অংশ থেকে রং যে নিচে গিয়ে জমা হয়েছিল সেটা উঠানোর পর আপনার হচ্ছে কাপড়ের রংটা মানে হালকা হয়ে গেছে, মানে বোঝা যাবে যেখান থেকে রংটা উঠিয়ে নেওয়া হয়েছে। মানে এরকম সমস্যা আমি পড়েছিলাম, যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন ছোটো ফ্রেম কিনে একটু একটু করে কাজ করার, বা হচ্ছে আমি যে আগে পাঞ্জাবিতে কাজ করেছি সেটাতে হচ্ছে বড় একটা ঢিসি নিয়েছি, তো সেক্ষেত্রে সেই পদ্ধতি ব্যবহার করে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। মোট কথা, আপনাদের ফ্রেমের মতন কাপড়টা একটু উঁচু জায়গায় রেখেই কাজটা করতে হবে, যাতে কাপড়ের রংটা ভালোভাবে বসে। আমি যখন ফার্স্ট টাইম কাজ করেছি তো নিচে কাগজ দিয়ে কাজ করার পর আমার এরকম সমস্যা হয়েছে, যার কারণে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
এখন যেহেতু আমি মোটামুটি 1.5 বছরের মতন হয়েছে হ্যান্ড পেন্টিং নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এখন কোনো ডিজাইন দেখলেও আমার মনে হয় যে না এটা হয়তো আমি করতে পারবো, তো যাই হোক চেষ্টা করে দেখি। যেরকম আপনাদের ইচ্ছা থাকলে আমার পেজ ইনবক্স করতে পারেন আপনাদের পছন্দ ডিজাইন দিয়ে, আমি যদি পারি সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবো যে হ্যাঁ করে দিতে পারবো। প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দেওয়া থাকে, আপনারা সবাই আমার পেজে গিয়ে পেজে লাইক এবং ফলো করে আসবেন, এবং কি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সেক্ষেত্রে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, এতে করে আপনাদের সাথে আমার আবারও দেখা হওয়ার সুযোগ হয়ে যাবে। প্রতিটা কাজ সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলে হ্যান্ড পেন্টিংয়ের আরও ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন এবং কে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাদের মতন যারা ছোট ইউটিউবার আছে তাদের কিন্তু আপনাদের অনেকটাই প্রয়োজন, কারণ মানুষ কখনো একা একা বড় হতে পারে না, সেটার জন্য অবশ্যই মানুষের সাহায্যের প্রয়োজন হয়। এভাবে একটা মানুষ আস্তে আস্তে বড় হতে পারে এবং কি সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজটা শেষ করতে পেরেছি। দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।